ওরে বাপ রে বাপ, পুরো পাহাড়ে আগুন লাগছে, শহরের মধ্যে না চলে আসে। ওয়াও, পুরো পাহাড়টাই মনে হচ্ছে আগুনে। এখানে দেখা যাচ্ছে আর সুবহানাল্লাহ কেমনে আগুন লাগাইছে দেখছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এইটা কোনো দুর্যোগ না, যদিও জাপান দুর্যোগ প্রবণ একটি এলাকা, একটি দেশ, যার কারণে সবসময় সবাই ভয় থাকে। বাট এনিওয়ে, এইটা একটি উৎসব বা ফেস্টিভ্যাল, এইটা নাম হচ্ছে ওগিয়ামা হি মাতসুরি, ওগিয়ামা ফায়ার ফেস্টিভ্যাল। ওগিয়ামা হচ্ছে এই পাহাড়টার নাম। এইটা জাপানের কিউশু আইল্যান্ডের ওইতা প্রিফেকচারের বেপপুতে অবস্থিত একটি পাহাড়ে এটা সাধারণত হয়, এই ফেস্টিভ্যালটা। এই পাহাড়টার নাম ওগিয়ামা এবং এইটা বছরে একবার হয় এপ্রিলে, স্প্রিং যখন স্টার্ট হয়, অর্থাৎ ঠান্ডা থেকে গরম পড়ে তখন এপ্রিলের প্রথম দিকে সাধারণত এটা জ্বালিয়ে দেওয়া হয় এভাবে। যদিও জানি না এত বড় পাহাড় এখানে জ্বালিয়ে দেওয়ার পরে কীভাবে আসলে এটা কন্ট্রোল করে, বাট বছরে একবার করা হয়, আমরা সাধারণত দেখতে পাই। এবং আমি অলওয়েজ এটা শুনে আসছি, যদিও আমি এখানে থাকি, বাট কোন দিন হয় এটা না জানার কারণে সাধারণত দেখার সুযোগ হয় না ডাইরেক্ট। তো এই বছর প্রথম আমি ডাইরেক্ট দেখছি আর কি, যদিও আমি এখানে থাকি অনেক বছর ধরে, বাট এটা কেন জানি চোখে পড়ে না, পুরো শহর থেকে যদিও দেখা যায়, বাট কোনো একটা টাইমের করে হয়তো, আমি হয়তো দেখি নাই কখনো। এনিওয়ে, এইটা এইভাবে যে ধরিয়ে দেই এবং সবাই দেখতে আসে, দেখতে পাচ্ছেন চতুর্দিকে জাপানিজ কতজন দেখতেছে, এটা ওদের কাছে আসলে উৎসব। যে যেখানে আছে গাড়ি টাড়ি নিয়ে পার্কিং, যেখান থেকে ভালো ভিউ পাওয়া যায় ওইখান থেকে ওরা সাধারণত এটা দেখে, এটা এনজয় করে। এবং এনজয় করার মতো, দেখেও একটু ভয়ঙ্কর লাগলেও এটা কিন্তু অনেক দূরের একটি পাহাড়ে, আমি এখান থেকে যে দেখতেছি এখান থেকেও 4-5 কিলো দূরে হবে আর কি, বিশাল একটি পাহাড়ে। এবং পাহাড়ের এই আশেপাশে কোনো বড় গাছ নাই, সো দাবানল হওয়ার কোনো চান্স নাই। অ্যাকচুয়ালি দেখে মনে হলেও দাবানল হওয়ার কোনো চান্স নাই, এটা একটি উৎসব। এবং দেখতে পাচ্ছেন সব চারদিকে চলে আসছে, এবং গাড়িতে পার্কিংয়ে এত গাড়ি, পুলিশ এসে আসলে কন্ট্রোল করতেছে যে তোমরা নিয়মকানুন মেনে থাকো, মেনে চলো, এইভাবে কন্ট্রোল করতেছে। তো এনিওয়ে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। জাপানের ছোটো ছোটো জিনিসগুলো গাড়ির ভিডিও ছাড়াও আমি দেওয়ার সাধারণত চেষ্টা করি, তো আশা করি ভালো লেগেছে আপনাদের। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।